তো ভিউয়ার্স, এতদিন কিন্তু আমরা মেসেঞ্জারে স্ক্রিন শেয়ার করতাম, অর্থাৎ আপনার মোবাইলের স্ক্রিনটা ভিডিও কলের মাধ্যমে অপর পাশে যে কথা বলতেছে সে কিন্তু আপনার স্ক্রিনটা দেখতে পারত। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে হোয়াটসঅ্যাপে কীভাবে এভাবে স্ক্রিন শেয়ারটা করবেন আপনারা। তো ভিউয়ার্স, দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমেই আপনাদেরকে হোয়াটসঅ্যাপটা আপডেট করে নিতে হবে, সেজন্য চলে যাব আমরা প্লে স্টোরে। আর প্লে স্টোরে গিয়ে এখানে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করব। হোয়াটসঅ্যাপটা আসলে এটা ওপেন করব, এখানে যদি আপডেট লেখা থাকে তাহলে আপনারা এখান থেকে আপডেট করে নেবেন। তো আমার অলরেডি আপডেট করা আছে, তো আমি এখন এখান থেকে ওপেন করতেছি। তো ওপেনের উপর ক্লিক করার পরে এখানে আমার ফিঙ্গারপ্রিন্টটা দিলাম, এটা লগ ইন হয়ে গেল। তো আমি এখন আমার যে কোনো একটা ফ্রেন্ডকে এখান থেকে কল দিব। তো এখন তাকে সার্চ করে নিলাম। তো সার্চ করে নেওয়ার পরে এখানে এখন তাকে একটা মেসেজ পাঠাই দিই আগে। তো দেওয়ার পরে এখন দেখেন তাকে আমি কল দিচ্ছি, তো ভিডিও কল দিব। তো এরপর কলে ক্লিক করলাম। তো কলে ক্লিক করার পর সে কিন্তু এখান থেকে কলটা রিসিভ করলো, এবং তাকে আমি বলে দিলাম যে ক্যামেরা আইকনের সাইটে যে স্ক্রিন শেয়ার নামে নতুন একটা আইকন আসছে সেটাতে ক্লিক করতে। ক্লিক করার সাথে সাথে দেখেন তার ফোনের স্ক্রিনটা কিন্তু আমার মোবাইলে আমি দেখতে পারতেছি। তো তাকে আমি বললাম তারকে ফেসবুকটা ওপেন করতে। তো দেখেন ফেসবুক ওপেন করার সাথে সাথে কিন্তু তার পুরো ফেসবুক অ্যাকাউন্ট আমি দেখতে পারতেছি। সেমভাবে দেখবেন এখন তাকে আমি বলছি হোয়াটসঅ্যাপটা ওপেন করতে। তো হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে তার হোয়াটসঅ্যাপেও যাবতীয় সমস্ত কিছু দেখতে পারতেছি। সেমভাবে যদি তার ফোনের সেটিংসে যেতে বলি সেখানে গেলেও সেখানেও সমস্ত কিছু আমি দেখতে পারতেছি। তো এভাবে চাইলে আপনি যে কোনো ফোনের কিন্তু স্ক্রিনটা এভাবে দেখে নিতে পারবেন। এখন তাকে অফ করে দিতে বললাম। এখন যদি আপনি চান তার সাথে শেয়ার করবেন, সেক্ষেত্রে এই যে অপশনটা দেখতে পারতেছেন এখানে আমাদেরকে ক্লিকটা করতে হবে। তো এই অপশনের উপর ক্লিক করার পরে দেখেন ফার্স্ট টাইম এখানে লেখা আসতেছে যে এটা আপনার প্রাইভেসি মেনটেন করতে হবে, মানে এরকম একটা লেখা আসবে ফার্স্ট টাইম। তো এখন যদি আপনি কন্টিনিউ ক্লিক করেন তাহলেই কিন্তু সাথে সাথে স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে। তো এখন আমি দেখেন কন্টিনিউ ক্লিক করলাম। তো আমার যেহেতু স্ক্রিন রেকর্ড চলতেছে সেহেতু এরকম একটা অপশন আসলো, তো আমি এখন এখান থেকে কেটে দিলাম। তো দেখেন এইভাবে কিন্তু খুব ইজিলি আপনি চাইলে আপনার ফ্রেন্ডসের মোবাইলে যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারবেন স্ক্রিন শেয়ারের মাধ্যমে, বা যদি আপনার কিছু দেখার প্রয়োজন হয় সেটাও দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, এরকম নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।